বিসিবির দেওয়া সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত অনুশীলন করার কথা বাংলাদেশের, কিন্তু বাস্তবে এমনটা হয়নি। গুটি কয়েক ক্রিকেটার মিরপুরে আসলেও দলগত অনুশীলন করতে দেখা যায়নি বাংলাদেশকে। টাইগাররা অনুশীলন না করলেও মাঠে ঘাম ঝরিয়েছে দক্ষিণ আফ্রিকা। ঠিক যে সময় তারা অনুশীলন করছিল তখনই স্টেডিয়াম গেটের বাইরে সাকিব ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে মিরপুর। আমার ভাই কবরে সাকিব কেন বাইরে, অপশনা সংগ্রাম সংগ্রাম সংগ্রাম। সকালে বাংলাদেশ দল অনুশীলন না করলেও ঠিক সময়ে অনুশীলন করতে হাজির দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত সময়ের প্রায় ঘণ্টাখানেক আগেই দক্ষিণ আফ্রিকা দলকে বহনকারী বাস মিরপুরে প্রবেশ করে। এ সময় চারিদিক থেকে কঠোর নিরাপত্তায় ঘিরে ফেলে পুলিশ। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় খুশি না হয়ে উপায় নেই তাদের। মাঠে প্রবেশ করেই মিরপুরে পিচ নিয়ে যেন সকল আগ্রহ প্রোটিয়া ক্রিকেটারদের। বাবু মা সরাসরি চলে যান উইকেট দেখতে। একে একে সবগুলো উইকেটই পরখ করে দেখেন তিনি। হয়তো হিসাব মেলাচ্ছিলেন স্পিনার নাকি পেসার, উইকেট থেকে বাড়তি সুবিধা পাবে কারা। শুধু বাবু মা নয়, দক্ষিণ আফ্রিকা দলের টিম ম্যানেজমেন্টেরও যেন মূল আগ্রহ গামিনীর তৈরি উইকেট নিয়ে। হেঁটে হেঁটে বেশ লম্বা সময় উইকেট পর্যবেক্ষণ করেন তারা। কখনো বসে ঘাস স্পর্শ করেও দেখছিলেন, কথা বলতে দেখা যায় গামিনীর সঙ্গেও। হয়তো এই মাঠের উইকেট কেমন হয়ে থাকে সেটি সম্পর্কে জানতে চাচ্ছিলেন তারা। অনুশীলনের শুরুতেই গা গরম করে নেন ক্রিকেটাররা, মাতেন ফুটবল নিয়ে। এ সময় বেশ হাস্যোজ্জ্বল দেখা যায় প্রোটিয়া ক্রিকেটারদের। টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই দুই টেস্ট যে বেশ গুরুত্বপূর্ণ সেটি অজানা নয় তাদের, আর তাই প্রথম দিন থেকেই অনুশীলনে বেশ সিরিয়াস প্রোটিয়ারা। বেশ কিছুক্ষণ ওয়ার্ম আপের পর পুরোদমে অনুশীলনে নামে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশকে হারানোর লক্ষ্যে ব্যাটে বলে ঘাম ঝরান তারা। কখনো স্পিন কখনো পেস বোলিংয়ে অনুশীলন করতে দেখা যায় প্রোটিয়া ব্যাটারদের। বোলাররাও নিজেদের কাজটুকু ঠিকঠাকভাবে করতে রাখেনি চেষ্টার কোনো কমতি। মিরপুরে যখন অনুশীলনে ব্যস্ত দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা তখন উত্তপ্ত স্টেডিয়াম গেটের বাইরের পরিবেশ। সাকিবকে খেলতে না দেওয়ার দাবি তুলে বিসিবিতে স্মারকলিপি দেয় মিরপুরের ছাত্র জনতা। এ সময় তারা বিভিন্ন প্লেকার্ড নিয়ে স্লোগান প্রদান করে। ছাত্র জনতার পক্ষ থেকে জানানো হয় তাদের দাবি না মানলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে, প্রয়োজনে তারা খেলার দিনে কর্মসূচি দেওয়ারও হুঁশিয়ারি দেয়। সাবেক বিশ্বের অলরাউন্ডার সাকিব আল হাসানকে দল থেকে বাদ দেওয়ার দাবিও তুলেন তারা। ইতিমধ্যেই সাকিব জানিয়ে দিয়েছেন মিরপুরে প্রথম টেস্ট খেলতে বাংলাদেশে আসছেন না তিনি, দুবাই থেকে ফিরতে চলে যাবেন যুক্তরাষ্ট্রে। সাকিব না থাকায় প্রথম ম্যাচের জৌলুস যে কিছুটা কমবে তা অস্বীকার করার উপায় নেই। ভারত সিরিজের ব্যর্থতা ভুলে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চমক দেখাতে পারবে কি বাংলাদেশ, সময় বলে দেবে সেই প্রশ্নের উত্তর। রাকিবুল হক, স্পোর্টসম্যান 24।